মাস্টার স্ট্রোক, বেসরকারি বাস মেট্রো চালনী বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর। আপনারা দেখছেন বঙ্গনূর নিউজ। রাজ্যবাসীর জন্য জোড়া বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পয়লা জুলাই থেকে সমস্ত বেসরকারি বাসকে রাস্তায় নামতে ভর্তুকি দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের ভাড়া বাড়ানো হবে না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে পয়লা জুলাই থেকে মেট্রো পরিষেবা চালুরও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা জুলাই থেকে রাজ্যে লকডাউনে ছাড়ের মেয়াদ আরও এক ঘন্টা বাড়ানো হচ্ছে বলেও ঘোষণা করা হয়। তিনটে পয়েন্ট আপনাদের আবার বলি আরেকবার, যে 4,500 টাকা করে নেওয়া হচ্ছিল প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট তো ফ্রি, আমরা নিজেরাই টাকা দিচ্ছি কোভিড টেস্টের জন্য, সেটাকে আমরা 4,500 টাকাটাকে 2,250 করে দিয়েছি, এটা গভর্নমেন্ট রেট করে দিয়েছে। দুই হচ্ছে পিপি অ্যান্ড আদার প্রোটেক্টিভ ইয়ার চার্জেস ফর ইনডোর পেশেন্ট 1,000 টাকা পার ডে, কনসালটেশন ফিস ফর ইনডোর পেশেন্ট 1,000 টাকা, 5,000 টাকা থেকে কমিয়ে 1,000 টাকা করা হচ্ছে। বাদ বাকি যেগুলো আছে কোভিড পেশেন্টের জন্য, বাদ বাকি রেটের যেটা ব্যাপার আছে অনেক হসপিটাল অলরেডি কমিয়েছে, বাদ বাকি যেগুলো আছে সেটা সিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে, সিএস এবং রেট বিভাগের বসে তারা একটা সিদ্ধান্ত নিয়ে 2-3 দিনের মধ্যে আপনাদের জানিয়ে দেবে। 31 জুলাই পর্যন্ত যে লকডাউন ছিল 1 জুলাই থেকে টাইমটা 1 ঘন্টা বাড়ানো হচ্ছে, যেটা হচ্ছে 10টা পর্যন্ত বাড়ানো হচ্ছে, নাইটে 10টা সকালে 5টা পর্যন্ত লকডাউন কিন্তু চলবে। সুতরাং হ্যাঁ অ্যাসেম্বলি, আর প্রতিদিন দেখছি আমি 10টা করে ট্রেন আসছে, 10টা করে স্পেশাল ট্রেনের নাম করে 10টা করে ট্রেন আসছে সমস্ত হটস্পট এরিয়া থেকে। আমরা সেটাও একটা চিঠি লিখছি এরকে, যে হটস্পট এরিয়া থেকে প্লিজ আমরা যতক্ষণ না বলছি যতক্ষণ কন্ট্রোল না হয় ততক্ষণ হটস্পট এরিয়া থেকে করোনা পেশেন্ট পাঠাবেন না, কারণ কোন সিস্টেম মানা হচ্ছে না। ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই যে রেল প্লেন সব চালু করে দেওয়া হচ্ছে, তারপর লকডাউনের গুরুত্ব কি, সবই যদি চলে তাহলে মানুষের হাত বসা থাকবে না কেন, সব কিছু চলবে সব কিছু হবে, শুধু মানুষের কাছে বসা থাকবে না, আমাকে তো করোনাটাকে ঠেকাতে হবে না করোনাটাকে বাড়াতে হবে। আমরা চাই করোনা হারবে বাংলা জিতবে, আমাদের এখানেও তো মানুষ কাজ করছে, 100 দিনের কাজে আমরা ডাবল ওয়ার্ক করেছি 2 মাসের মধ্যে, আগের বছর এই সময় যা কাজ হয়েছিল 1.5 কোটির মতো কিছু হয়েছিল, এবং 3.5 কোটি হয়েছিল আগের বারে এই সময়, আর এবার আমরা 7 পয়েন্ট সামথিং করছি, 7.8 কোটি, এবং আমরা বাইরে থেকেও যারা আসছে তাদেরও যেখানে যেখানে কাজের প্রয়োজন হচ্ছে সেখানে তাদেরও কাজে লাগাচ্ছি, এবং ম্যান্ডেজ আমরা তৈরি করছি, আমরা অনেক ম্যান্ডেজ তৈরি করেছি, আমরা চেষ্টা করছি, চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু যেগুলোতে করোনা বাড়বে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা রিকোয়েস্ট করবো সেক্ষেত্রে আমাদের হেল্প করার জন্য। কোনো কিছু যখন পাইনি তখন করোনাটা যদি স্প্রেড না করে শুরু ব্যবস্থা করতে হবে। আজকে বাংলায় এখনো পর্যন্ত আমি যেটা জানি যে আমাদের পজিটিভ যেটা আছে আজ অব্দি টোটাল পজিটিভ যেটা আছে এই অ্যাক্টিভ কেস, আমি অ্যাক্টিভ কেসটাকেই আপনাদের বলবো একটু গুরুত্ব দিই, কারণ পজিটিভ হয়ে যারা বাড়ি চলে গেছে সেটাকে নিয়ে নাড়াচাড়া করে তেমন লাভ নেই, সেটা একটা সংখ্যা আছে, সেটা রোজই বাড়তে বাড়তে যাবে, কারণ হচ্ছে আপনাদের রোজই টেস্ট বাড়াতে হবে, আর রোজই প্লেনও আসবে ট্রেনও আসবে বাড়াতে বাড়াতে আসবে। সুতরাং টোটাল অ্যাক্টিভ কেস আজ পর্যন্ত হচ্ছে 5,039 যেটা আছে, আশা করি আমরা হয়তো সবাইকে পারবো না, বাট 99% আমরা চেষ্টা করবো ভালো করব। পশ্চিমবাংলায় 5,039 জন এখনো করোনা আক্রান্ত আছে, ডিসচার্জ রেট আমরা এখনো পর্যন্ত করতে পেরেছি 65%, ন্যাশনাল লেভেলে এটা 58%। আমরা চাইবো আমার অনুরোধ থাকবে চিকিৎসক সিস্টার থেকে শুরু করে সবার কাছে মৃত্যুর রেটটা আরো কমাতে, কারণ খুব অ্যাকিউট যারা পেশেন্ট ধরে রাখবে যার নানা রকম প্রবলেম নিয়ে যখন ভর্তি হচ্ছে, শুধু করোনা আমরা তো আমাদের দেখে নিয়েছি 65% ডিসচার্জ ভালো হয়ে চলে যাচ্ছে, কিন্তু করোনা হয়তো
হয়ে যাচ্ছে পরে, কিন্তু আগে তার কেস আছে, কারো নিউমোনিয়া আছে, কারো কার্ডিয়াক হার্টের প্রবলেম আছে, কারো ব্রঙ্কাইটিস আছে, কারো সুগারের খুব বেশি প্রবলেম আছে, কারো ব্লাড প্রেশার বা হাইপার টেনশনে রুগী আছে। তাদের মনে রাখবেন, তারা যখন করোনাটা তাদের হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে পেশেন্টগুলো হচ্ছে সারি পেশেন্ট এবং একটু বেশি এজ, বিশেষ করে একটা এজের পর। এমনিতে যদি এমনি ছেলে মেয়েরা করোনা হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে অক্সিজেন স্যাচুরেশনটা 90-এর নিচে কমে গেলে আপনাকে হাসপাতালে যেতে হবেই, কারণ আপনাকে অক্সিজেন সাপোর্ট নিতে হবে। যারা মোটামুটি পারবেন তাদের কাছে একটা অক্সিজেন স্যাচুরেশনের একটা মেশিন কিনতে পারেন, এটা কোনো দাম ছোটো ছোটো মেশিন পাওয়া যায় 2000 টাকা কোনো দাম, আরও কমে পেতে পারে। অন্যান্য বেসিমিলি মেশিন কিনে তৈরিও করতে পারে, তাদের বড় একটা মেশিন পাওয়া যায় পুরো ফ্যামিলির জন্য, সেটা তো রোজ মেপে নেবেন নিজে। ক্যাশোরি খাওয়া 90-এর নিচে কমে গেলে আপনাকে ডাক্তার দেখাতে হবে, তা নাহলে তো আপনি নিজে বাড়ি থেকেও সুস্থ হতে পারেন, মায়ের কেস এগুলো হয়ে গেছে, এটা নজর রাখবেন। আর বাদ বাকি ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, ভালোভাবে সোশ্যাল স্যানিটাইজেশন, যেটা আমরা বলছি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, সেটা কিন্তু করতে হবে। আর এই যে স্যানিটাইজার, যে কোনো স্যানিটাইজার নেই, একটু হাতে দিতে হবে। আমি কাগজটা দিলাম, কাগজে অনেক ভাইরাস থাকে, আমি কাগজটা ছোঁয়ার আগে কিনে নিলাম, আমি চশমাটা ছোঁয়ার আগে আমি ধরে নিলাম, এগুলো একটা স্বাভাবিক জিনিস। আমি পেনটা লিখছি, আমি যেখানে পারছি সেখানে বসে করছি, পকেটে একটা করে ছোট ছোট স্যানিটাইজার রাখো, অনেক কোম্পানি বের করছে একদম, যেখানে বসবেন একটু দিয়ে নিই, দিয়ে আমারটা দেবে সেই আশায় না থেকে। আমাদের একটা অভ্যাস আছে, আমরা যেখানে থেকে গাড়ি করি যেখানে সেখানে বসে করি, ভাবি যে একটা আছে বসে করি, বসবার আগে একটু স্যানিটাইজ করি একটা করে। এখন যে দিয়ে চলছে মাস্ক আর স্যানিটাইজার, সাবান নিয়ে তো আপনি সব জায়গায় জল নিয়ে গিয়ে আপনি হাত ধরবেন, সুতরাং এটা আপনাকে করতেই হবে ফর দ্য ফিউচার। এবং যতক্ষণ পর্যন্ত করোনা ছোটাটা বিদায় না নিচ্ছে, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, হয়তো সময়ের অপেক্ষা করছে। সুতরাং এই কথাগুলো আপনাদের যা যা আমার বলার ছিল আশা করি বলতে পেরেছি।